প্রতিবছরের ন্যায় এবারও সফলভাবে সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট সিজন 8। গত 21 মে 2023 জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে সিপিএম ইউকে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট সিজন 8। 6টি দলের অংশগ্রহণে ব্রিটেনের বিভিন্ন শহরে 6টি ইভেন্টের মাধ্যমে সমাপ্ত হয় সিজন 8-এর। আমাদের সহকর্মী ফজলুল হক জানান, গত 14ই আগস্ট সোমবার লন্ডন সাউথ গেটের দ্য ওয়ালকার গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল খেলা ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত খেলোয়াড় ও প্রচুর দর্শকের উপস্থিতিতে। প্রথম সেমিফাইনালে আনবিটেন 11-কে 4 উইকেটে পরাজিত করে আর রাইডার্স, এবং দ্বিতীয় সেমিফাইনালে এএ চ্যালেঞ্জার্সকে 6 উইকেটে পরাজিত করে টটেনহাম স্পোর্টস ক্লাব ফাইনালে উঠে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় সৈয়দ কবির রুমেল ও সোয়েব আহমেদের চমৎকার নৈপুণ্য আর রাইডার্সকে 77 রানে হারিয়ে টটেনহাম স্পোর্টস ক্লাব সিজন 8-এর চ্যাম্পিয়ন হয়। সিপিএএমকে ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েম ও সিপিএএম ইউকের সহসভাপতি নোমান আহমেদ দোয়েলের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিএএম ইউকের সভাপতি মঞ্জুরুদ্দিন মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ব্রিজের মেয়র জোসনা ইসলাম সহ আরও অনেকে।